নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি বাংলা সিনেমা জগতের নতুন আপডেট নিয়ে। জিৎ প্রযোজিত সিনেমা আয় খুকু আয় রিলিজ হওয়ার আগেই দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছে। আয় খুকু আয় সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলও কিছু কম নয়। তাই দর্শকদের কৌতূহল মেটাতে আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। আয় খুকু আয় রিলিজ পাচ্ছে আগামী মাসে। হ্যাঁ বন্ধুরা, 17 জুন আপনাদের নিকটবর্তী সিনেমা হলে দেখতে পাবেন আয় খুকু আয়। তার আগে চলুন দেখে নেওয়া যাক এই সিনেমার বেশ কিছু বিশেষ চরিত্রকে। বাবা ও মেয়ের গল্প নিয়ে তৈরি হওয়া আয় খুকু আয় সিনেমায় প্রধান চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। সিনেমায় প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম নির্মল। গ্রামের সবাই তাকে টেকো নির্মল বলে ডাকে। দিতিপ্রিয়া আছেন প্রসেনজিতের মেয়ে বুড়ির ভূমিকায়। মা মরা বুড়ি বাবার ভালোবাসায় বড় হয়ে উঠছে। বুড়ির মায়ের চরিত্রে অভিনয় করছেন বাংলা পরিচালক সৃজিৎ মুখার্জির স্ত্রী ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। শঙ্কর দেবনাথ অভিনয় করছেন বুড়ির গোসাই কাকার চরিত্রে। গোসাই কাকা বুড়ির বাবা নির্মলের অভিন্ন হৃদয় বন্ধু। রাহুল দেব বসেছেন বুড়ির বন্ধু সঞ্জয়ের ভূমিকায়, যে মহিলাদের স্বনির্ভর করার জন্য একটি এনজিও চালায়। আর আছেন থিয়েটার খ্যাত অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত, যিনি দুর্দণ্ড প্রতাপ এমএলএ পুতুল রানী বাগচির চরিত্রে অভিনয় করছেন। আয় খুকু আয় সিনেমায় বাবা মেয়ের গল্পের সাথে এই চরিত্রগুলির নাটকীয়তাও প্রচুর। তবে আর দেরি কেন বন্ধুরা, 17 জুন পরিবারের সকলকে নিয়ে দেখে ফেলুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভিন্ন ধর্মী একটি সিনেমা যার নাম আয় খুকু আয়। আজ তবে এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন গুড বাই, শাব্বা খায়।